হ্যালো সোনারা, সব্বাইকে শুভ সন্ধ্যা। তো সব্বাই কেমন আছো জানিও। আমি এখন যাচ্ছি, দেখো হাঁটি হাঁটি পা করে কোথায় যাচ্ছি, সে তো থাম্বনেল দেখে আর টাইটেল দেখে বুঝতেই পারছো। তো চলো সব্বাইকে আগে গৌরীকুণ চ্যানেলে ওয়েলকাম। তো সব্বাই যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে রেখো। আর আমি এটা কী দেখাচ্ছিলাম বলো তো, আজকে কালী পুজো হচ্ছে তার জন্য এগুলো দেখো লাইটিং দিয়েছে, সেগুলো দেখাচ্ছিলাম। তো বন্ধুরা দেখো, মিষ্টুর তো হেয়ারটা দেখো ধুচ্ছে, আর তারপরে মিষ্টুর পরে আমার হবে আর কি। আমি আজকে পার্লারে এসেছি, সেটা তোমাদের এখনও পর্যন্ত বলিনি, চলো বলে দিই। পার্লারে এসেছি মিষ্টুর আর আমার চুলে স্মুথনিং আর কেরাটিন করাবো তার জন্য। তো দেখি, আমি তো ভেবেছিলাম যে এত তাড়াতাড়ি পুজোর আগে করবো না, কিন্তু আমাদের মিষ্টু বাবা তাড়াতাড়ি করে মা চলো চলো করে মানে আমাকে ব্যস্ত করে তুলেছে। ওর আজকে নাকি চুল স্ট্রেটনিং করতেই হবে, স্মুথনিং আর ক্যারাটিন করতেই হবে চুলের। তো চুলে স্মুথনিং করিয়ে ক্যারাটিন করেছি। তো এই যে মিষ্টু তো হেয়ার পুর ধোয়া হয়ে গেছে, এবার আমারটা আর কি। আর এখানে না সবাই আমার ভিডিও দেখে, জানো বন্ধুরা আমি যাওয়া মাত্র এরা কত খুশি হয়েছে গৌরীকুণ এসছে বলে। এই যে সব ভাইগুলো দেখছো তো সবগুলো, তো ওরা বললো যে আমরা সবাই ভিডিও করে দেবো, তোমার কোনো চিন্তা নেই। আমরা খুব ভালোই হলো তাহলে। কিন্তু ওরাও অনেক অনেক কিছু শ্যুট করে দিয়েছে, এর আগে যেগুলো দেখলে ক্যামেরা ওরাই ধরে দিয়েছে, তারপরে আমিও করেছি, পুরোটাই আর কি মিলেমিশে ভিডিওটা শ্যুট করা হয়েছে। মিষ্টুর হেয়ারটা অনেকটা বড় বলে মিষ্টুরটা অনেকটাই টাইম লেগেছে, আর মিষ্টুরটা দেখো মিষ্টুর হেয়ারটা গোজ আছে আর বড় বলে, আর স্মুথনিংটা করে দেখতেও খুব সুন্দর লাগে যতবার করে। আমারটাও ভালো লাগে, কিন্তু আমার হেয়ারটা তো ছোটো, তার জন্য আমার হেয়ারটা একটু পাতলা পাতলা ভাব লাগে। তো আমার তো হেয়ার দেখো শুকানো হয়ে গেছে হেয়ার ড্রায়ার দিয়ে, এবার আমি বসে একটু আর কি স্টাইল করছি চুলটাকে এদিক ওদিক সেদিক করে করে। তারপরে দেখো আমার চুলে এবার ক্রিম লাগানো হচ্ছে, এটাও কিন্তু ওরা ক্যামেরা ধরে দিয়েছে, দেখেছো এই কাজগুলো দেখে মনে হয় যেন পার্লারের কাজ শেখা কত ভালো। আর এই যে চুলে যখন স্প্রে করছিলো না, তখন আমার মনে হচ্ছিলো না কি ঠান্ডা ঠান্ডা, চোখে মুখে জল ছিটকাচ্ছিলো আমার, আর কেমন একটা ফিল হচ্ছিলো। তো তোমরা সবাই কে কে চুলে স্মুথনিং করবে বলো, কবে কবে থেকে করবে? পুজোর তো আর বেশি টাইম নেই, পুজো তো চলে গেলো, আর স্মুথনিং স্ট্রেটনিং যদি করার না, তো এরকম টাইমে করাটাই ঠিক আছে। কেননা পুজোর যদি কিছুদিন আগে যায়, মানো যদি 10-15 দিন আগে যায়, তখন তো পার্লারে খুব ভিড় হয়, আর তখন ভালো করে অতটা করে না ধৈর্য দিয়ে, তখন তো ধরো সেরে দিলেই হয়ে যায় না। তার জন্য এতটা তাড়াতাড়ি করে আমরা করতে গেছি। তো আমাদের বুদ্ধিটা কেমন একটু জানিও, আর আমার মেয়ের খুব সুন্দর না? তারপরে আবার দেখো হেয়ারটা যে কবার ধুয়েছে, 3 বার মতো মনে হয় হেয়ার ধুয়েছে। আর এটা আর একবার ক্রিম লাগানোর পর যে ক্রিমটা লাগালো সেটা ধোয়ার পরে আবার এটা, মানে চুলের সাথে যে আমার কত কিছু আজকে হচ্ছে তা ঠিক নেই, কিন্তু কি আরামটাই না লাগছে, মাথায় হাত দিলে না ঘুম চলে আসে, তার জন্য আমি বসে বসে একটু আরাম ফিল করছি আর কি। আর ওরা ওদের কাজ করছে আর আমি আমার কাজ করছি, ভিডিও শ্যুট করা, আমাকে একটু দেখা যে আমার কেমন লাগছে। তারপরে আরেকজন আসবে জানো বন্ধুরা, তোমাদের একটু পরে দেখাচ্ছি আমাকে কে নিতে আসবে। তারপরে আমাদের মিষ্টুর দেখো, কাজ যদি মিষ্টুর মতো আমার হেয়ারটা হতো কি ভালোটাই না হতো।
আমার না প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, কি বিরক্ত লাগছে, তার জন্য আরও আমি চুলে আরও ক্যারাটিনটা করাবো বলে আমাকে স্মুদিংটা করে নিলাম, যদি চুল ওঠাটা একটু কমে। আমি চুপ করে বসে আছি, দেখো মানে এদিকেও হিলতে পারছি না, এদিকেও হিলতে পারছি না, কেন জানো? এই যে আমি আ করলাম, বুঝতে পেরেছো? কানে একবার ছ্যাঁকা খেয়েছি, কানে না মাথাতে একবার ছ্যাঁকা খেয়েছি আমি। এ দেখো আবার এটা মনে হয় ক্যারাটিন করবে এবার। হ্যাঁ, ক্যারাটিনের ক্রিম লাগাচ্ছে এবার আমার চুলে। ওদের কাজগুলো কি ভালো লাগে না দেখতে? আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে দেখতে একটু কমেন্টে জানিও সোনারা। তারপরে আমাদের মিষ্টুর হেয়ারটা দেখো কি দারুণ লাগছে। আমাদের মিষ্টুর হেয়ার কার কার পছন্দ একটু কমেন্টে জানিও তো। আমি তো জানি আমারটা বলবে অনেকটাই পাতলা, কিন্তু মিষ্টুরটা কেমন লাগছে একটু জানিও, আর আমারটাও কেমন লাগছে একটু জানিও সোনারা। ভালো না লাগলে একটু ভালো বলো, যেন আমার মনটা একটু শান্তি হয়, বুঝলে? না গো, আমার হেয়ারটা খুব সুন্দর, আমি তো জাস্ট হেয়ার কি করছি, আমার তো ছোটো হেয়ার। এই হেয়ারটা করার পরে আবার হেয়ার কাটিং করব, আজকে না কালকে, যখন হেয়ার ধুতে হয়। আচ্ছা, এখানে বলেছে নাকি চুলে নাকি ইয়ে করলে, ক্যারাটিন করলে নাকি একদিন পরে ধুতে হয়, আর আমি তো জানি স্মুথনিং করলে দুদিন তিন দিন রাখতে হয়। তো এটা কি ঠিক? তোমরা জানোই যে একজনকে দেখাবো বললাম, এই দেখো প্লিজ আমাকে নিতে এসেছে, কেননা পার্লার থেকে যেতে যেতে আজকে আমার 12টা বাজবে, বুঝলে? এবার তো একা একা বাড়ি যাব না এত রাত্রে, তাকাচ্ছে দেখো, মনে হচ্ছে যেন কত কি মানে ওর দোষ করেছি আমি। তারপরে এখানে এসে একটু আমরা ইয়ে আর কি করছিলাম, জিভ ভাঙাচ্ছিলাম, ও করলো আমিও করলাম। আর এখানকার ভয়েসগুলো মিউট করে দিয়েছি কেন, না ওখানে প্রচণ্ড গান বাজছিল। আর জানো তো একটু পার্লারে একটু গান টান বসে মানে বাজে, আর আমি তো এতক্ষণ ধরো বকেই যাচ্ছি বকেই যাচ্ছি। দেখো তোমাদের ভয়েসটা কেমন লাগবে আমি জানি না, তবে যেটা ইচ্ছে সেটা তোমাদের সাথে একটু গল্পই করছি আর কি। তারপরে দেখো এটা লাস্ট, সব কিছু হয়ে গেছে, যে চুলটা আর একবার এই যে স্ট্রেট করছে, তারপরেই চলে যাব বাড়ি। চলো স্ট্রেটটা ওরা করে নেক, এটা হলো লাস্ট চলছে। আবার আমাকে আসতে হবে কালকে, হাতে না আমার অনেক ট্যান পড়েছে, তো সেগুলো দেখালাম, বলো রিমুভ হয়ে যাবে, দেখি কালকে এসে আবার ওটা করবো। ওটা আবার অন্য ব্লগে তোমরা দেখতে পাবে, চুল ওয়াশ করা, হাতে স্ট্যান যেটা পড়েছে সেটা রিমুভ করবো, সেগুলো কালকে। তো চলো সোনারা এবার বাড়ি যাই, অনেকটা হলো রাত্রির। তো গাইজ দেখো এবার বাড়ি যাচ্ছি, আর এখন পুরো 12টা বেজে গেছে, কটা বাজছে? 12:30 কাছাকাছি, 12টা বাজতে 3 মিনিট বাকি। তো এতক্ষণে হলো, আবার কালকে চুল ধুতে আসতে হবে, তো চুলটা আমি তোমাদেরকে বাড়িকে দেখাচ্ছি কেমন হলো না হলো, ঠিক আছে? আর এই যে এই চুলটাতে একটু বেশি টাইম লাগলো, কেন চুল তো বড় আমার থেকে, আর আমার থেকে বোঝা অনেকটা আছে, তাই একটু তো এটুকু কাটতে হয়। ওর চুল কাটা হয়ে গেছে, এখন আমারটা কাটিনি, আমি কালকে কাটবো। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। ফ্ল্যাক্সটা মারি আর মিষ্টির চুলটা দেখো, মিষ্টি ঘোর ঘোর, এই যে মিষ্টির চুলটা ভাল লাগছে, এই যে মিষ্টির চুলটা এলো বড়, তো চুলটা ভাল লাগছে। ক্যারাটিন করেছি আর হলো স্ট্রেটনিং করেছি, বুঝলে? ক্যারাটিন। আর এই যে বাড়ি এলাম, আবার কালকে আবার যাবো, আর আমি আমার মুখের অবস্থা দেখো, আর আমি এখন কি খাচ্ছি চলো দেখাই। না একটা চলো, না বলেছি না, না আমি ডায়েট করছি, আমি খাবো না তো খাবো না। দেখিস এই দেখো আমার রাত্রে যেটা খাই, ওর স্টক দই আপেল, এটা খাবো। এতগুলো দিয়েছে কেন? তুমি কিনেছিলে আগে? ও আর এখানে দেখো মিষ্টুরাই চিকেনে কি কিনেছে, চিকেন কাটলেট না কি কিনেছে, আর এখানে কি আছে, এটা বিরিয়ানি, শুধু শুধু বিরিয়ানি। এরা হলো এইসব খাচ্ছে, এই তো এগুলো খাচ্ছে, আর আমি হলাম এই খাবো। চলো
তো চলো আমি এটা খেয়ে নিয়ে আর এবার ঘুমাবো। আর আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে রেখো, তাহলে যা যা পোস্ট করবো নোটিফিকেশন গুলো তোমার তখন অটোমেটিক পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, টাটা।